একটু সবাই একটু এদিকে করোনা পরিস্থিতি থেকে মাননীয় প্রধানমন্ত্রী যে নিষ্ঠার কারণে আমরা বেরিয়ে এসেছি, আমি তো প্রথমে ত্রিপুরাবাসীর কাছে প্রার্থনা এটাই করবো আজকের দিনে মাননীয় প্রধানমন্ত্রীর জন্য একবার প্রার্থনা করা উচিত, যে ব্যক্তি আমাদেরকে করোনা থেকে রক্ষা করে আবার একসঙ্গে আমরা মেলা যেতে পারি মন্দিরে। আজকে বাংলা সুবর্ণবর্ষ, আর তার সঙ্গে সঙ্গে বিশু, বিহু, বিয়ু এই উৎসবগুলো, পঙ্গাল এই উৎসবগুলো পুরো দেশব্যাপী পালিত হয়। নববর্ষ হিসাবে আমরা এই দিনটিকে বিশেষ করে মানাই। এই দিনটিতে আমি সমস্ত ত্রিপুরাবাসীর জন্য, আমি প্রত্যেকটি মানুষের জন্য শুভদিনের কামনা করি। তার সঙ্গে বৈভবশালী ত্রিপুরা তৈরি করার যে সংকল্প আমরা নিয়েছি মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে, সেই বৈভবশালী ত্রিপুরা তৈরি করার ক্ষেত্রে এক নিষ্ঠা, এক পরম্পরা, আর তার সঙ্গে কর্মপদ্ধতি, এই তিন জিনিসকে নিয়ে আমরা যদি চলতে পারি তবেই ত্রিপুরাকে এগিয়ে নিয়ে যাব। আর আমার পূর্ণ বিশ্বাস আজকের এই শুভদিনে আমরা বড় মাত্রায় এই মন্দিরও এসেছি আশীর্বাদ নেওয়ার জন্য। আমাদের একটাই লক্ষ্য, আমরা সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো, আর ত্রিপুরাকে বৈভবশালী গড়ে তুলবো, আর প্রত্যেকের ঘরে রোজগার পৌঁছে দেবো। এটাই আজকের দিনে আমার ঈশ্বরের কাছে প্রার্থনা। ধন্যবাদ।